আমরা এখানে আছি তিন আসনে কিন্তু মোট বাইরে থেকে কিছু ভোট কেন্দ্র দেখতে পাচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করি চিত্র কেমন হচ্ছে বাইরে। আমরা দেখেছি বেশ বড় জটলা, অনেকেই ভিড় করেছেন এখানে। যেমন আগে বলেছিলাম এই কেন্দ্রে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রায় 3,000 ভোটার রয়েছেন, 700 ভোট এই পর্যন্ত দাম পেয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি ভোটার সাথে যে আপনি কি ভোট দিয়েছেন। আচ্ছা, ভোটের পরিবেশ কেমন দেখেন এইবার, ভোটার উপস্থিতি কেমন, আপনার ভোটার উপস্থিতি কেমন মনে হয়েছে? আপনি তো আগেও আরো ভোট দিয়েছেন নিশ্চয়ই, ভোটার ভোটার উপস্থিতি কেমন দেখলেন? খুবই ভালো হয়েছে, আগের থেকে কম না বেশি? আগের থেকে বেশি। আচ্ছা আচ্ছা, কখন আসছেন ভোটে? লাইনে দাঁড়াইতে হয়েছে আপনার? আচ্ছা, অন্যান্য বার কি লাইনে দাঁড়াইতে হয়েছে? এবার লাইনটা কম মনে হয়েছে। আচ্ছা, এমনি কোনো ঝামেলা টামেলা হয়েছে? আপনি মোটামুটি সন্তুষ্ট করেন? হ্যাঁ, আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি বলছিলেন যে এবার তিনি লাইনে দাঁড়াতে হয়নি এবং নির্বিঘ্নে ভোট দিয়েছেন, অনেকটাই সন্তুষ্ট তিনি। আমরা দেখতে পাচ্ছি ভোটার এখন আসছেন ভোট কেন্দ্রে। যদি বলে রাখি, সেটা 6টি আসনে আজকে ভোট গ্রহণ চলছে, একযোগে ভোট গ্রহণ চলছে। সেটি 6টি আসনে 35 জন প্রার্থী বিভিন্ন দলের। আমি এর আগে এক আসনে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছিলাম, সেটা এক আসনে আমরা যেটা দেখেছি, সিলেট এক আসন থেকে 3 আসনের ভোট কেন্দ্রগুলো ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি, কিন্তু সিলেট এক আসনে অনেকটাই কম। এখানে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর একে আব্দুল মোমেন, তিনি সাথে তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, ফলে ভোটার উপস্থিতিও তার প্রভাব পড়েছে। আর এই আসনে সিলেট 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন আওয়ামী লীগের এই মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এহতার শামুল হক দুলাল, এর সঙ্গে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। ধারণা করা হচ্ছে এই 3 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ভোটারদের লাইন খুব একটা তেমন দেখা যায় সামান্য হলেও ভোটারদের লাইন আমরা দেখতে পাচ্ছি। দিদি ভোট দিয়েছেন? ভোট দেন নাই? কেমন দেখতেছেন পরিবেশ, ভোটের পরিবেশ কেমন? দিদি আপনি ভোট দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, কেমন দেখেন ভোটের পরিবেশ? সমস্যা হয়েছে আপনার বা কোনো ভোটার উপস্থিতি কেমন দেখেন? আপনার বাসা কোথায়? ভোটারদের থেকে আপনাকে বাসা থেকে নিয়ে আসা হয়েছে নাকি নিজে নিজেই আসছেন? ভোটারদের সাথে কথা বলছি না, তারা বলছে নিজেরাই তারা ভোট কেন্দ্রে আসে, ভোটের পরিবেশ নিয়ে তারা মোটামুটি সন্তুষ্ট। এখন পর্যন্ত সিলেটে আসে কোনো ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি, কোনো ধরনের সংবাদ এখানে। তবে যদি আমরা সিলেট 2 আসনে যে জাতীয় পার্টির পাশে এগিয়ে চৌধুরী, তিনি একটু ঘোষণা দিতে তিনি এই নির্বাচন বর্জন করবেন, একটু পরে সংবাদ সম্মেলন করে আসলে বর্জনের ঘোষণা দেবেন। এছাড়া এখন পর্যন্ত নির্বাচন আসলে উল্লেখযোগ্য শান্তিপূর্ণ সংবাদ ছাড়াই ভোট গ্রহণ চলছে।